বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। নাজমুন অর্থ তারকা, নাজমুন অর্থ তারকা,
সুকার নটকো চিনি, সুকার নটকো চিনি, কিত্তো নটকো বিড়াল, লাবান নটকো দই, কাউ নটকো কুকু। আমি রিপিট করছি আরেকবার, নাচকো নটকো তারকা, সুকার নটকো চিনি, কিত্তো নটকো বিড়াল, লাবান নটকো দই এবং কাউ নটকো কুকু। তো অবশ্যই বড় মিনিটগুলো ফলো করে পড়ে নাও। আর এ পাশে আমরা যদি বাম পাশে তাকাই, এখানেও আমাদের পাঁচটি শব্দ আছে এবং সেই পাঁচটি শব্দের অর্থ আমাদের জানতে হবে। তো আমি এই পাঁচটি শব্দ এখন লিখছি। তো এই পাঁচটি শব্দের মধ্যে দেওয়া আছে বিছানো। পৃষ্ঠায়
তোমরা যদি একটু বইয়ের দিকে খেয়াল করো, আমি যদি তোমাদেরকে দেখাই, এই যে নিচের অংশে যে একটা আরবি লেখা আছে, কিছু লেখা এখানে যে লেখাগুলো আছে, একটু তোমরা বারবার রিডিং করবা। তো আমি একবার বলে দিব, অবশ্যই তোমরা আমার সঙ্গে তোমাদের বইয়ের যে লেখাটা আছে মিলিয়ে নাও এবং পড়ার চেষ্টা করো। যেমন দেখো এখানে কি লেখা আছে, প্রথমে দেওয়া আছে হাজা মসজিদুন ওয়া যালিকা বাইতুন। অবশ্যই দেখতে পাচ্ছো হাজা এবং জালিকা, যে দুটা আমি পড়াইলাম একটু আগে, লিখে দিয়েছি শব্দার্থ, ওই দুটার ব্যবহার এখানে আছে। তো এগুলোর বাংলা আমি পরবর্তী ক্লাসে লিখে দেওয়ার চেষ্টা করব, তোমরা শুধু রিডিং করো বারবার। এরপরে আছে হাজা সুকারন ওয়া যালিকা লাবান, তারপরে আছে আজালিকা কীর্তন প্রশ্নবোধক চিহ্ন, তারপরে আছে জালিকা কালবন লা জালিকা কালবন। আর বাম পাশে যদি তাকাই আমি তাহলে এখানে লেখা আছে হাজা মুদাররিসুন ওয়া যালিকা ইমামুন। এরপরে আছে মান যালিকা প্রশ্ন করেছে, তারপরে আছে কি যালিকা ইমামুন। এরপরে লাস্ট যেটা আছে মা হাজা প্রশ্নবোধক চিহ্ন হাজা হিসানুন। তাহলে তোমরা কি বুঝতে পারলা, তোমরা যে শব্দার্থগুলো পড়েছো, অর্থাৎ আমি এতক্ষণ যে শব্দার্থগুলো পড়ালাম, এগুলোই কিন্তু আমাদের এই পড়াগুলোর মধ্যে চলে আসছে, এবং মূল যে বিষয়টি আছে সেটা হচ্ছে হাজা এবং জালিকা। তো এটার বাংলা আমি অবশ্যই পরবর্তী ক্লাসে করাবো, তোমরা বারবার এটা রিডিং করো এবং শব্দার্থগুলো বেশি মনোযোগ দিয়ে আয়ত্ত করার চেষ্টা করো। আজকের ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী দিন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।